এবার কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন শাসক বিজেপি দলের নেতা তথা কৈলাসহর পৌর পরিষদের হেভিওয়েট কাউন্সিলর সিকিম সিনহা। দীর্ঘ প্রায় তিন বছর ধরে গোটা কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবা দায়িত্বে রয়েছে বহিরাজ্যের বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেড। কিন্তু যেদিন থেকে কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব সাই কম্পিউটার লিমিটেড নিয়েছে, সেদিন থেকে কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবা একেবারেই তলানিতে গেছে বলে মহকুমাবাসীর অভিমত। একই অভিযোগ প্রকাশই করেছেন কৈলাসহর পৌর পরিষদের 17 নং ওয়ার্ডের কাউন্সিলর সিকিম সিনহা। উল্লেখ্য, বিগত প্রায় দুই সপ্তাহ থেকে কৈলাসহর পৌর পরিষদের 17 নং ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর এলাকায় প্রবেশের মুখে বিদ্যুতের খুঁটি বাঁকা হয়ে রয়েছে এবং বিদ্যুতের খুঁটি বাঁকা হবার ফলে বিদ্যুৎ পরিবাহী তার একেবারে নিচে নেমে গেছে। রাস্তা দিয়ে চলাচলের সময় এলাকাবাসীরা একটু অসতর্ক হলেই বিদ্যুৎস্পৃষ্ট হবার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসীরা জীবনে ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। এমত অবস্থায় এলাকাবাসীরা কয়েকবার সাই কম্পিউটার সংস্থার অফিসে ফোন করে জানায় এবং কয়েকবার সাই কম্পিউটার সংস্থার অফিসে গিয়ে লিখিতভাবে জানানোর পরও দুই সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু সাই কম্পিউটার সংস্থার কর্মীরা আজ অব্দি পূর্ব দুর্গাপুর এলাকায় আসার সময় পায়নি। যত দিন যাচ্ছে ততই বিদ্যুতের খুঁটি আরো বেশি বাঁকা হচ্ছে আর বিদ্যুৎ পরিবাহী তার আরো নিচের দিকে নামছে। সাই কম্পিউটার সংস্থার এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা স্থানীয় কাউন্সিলর সিকিম সিনহার দ্বারস্থ হয়ে ঘটনা সম্পর্কে জানান। এই ঘটনা শোনামাত্র এলাকাবাসীর সামনে কাউন্সিলর সিকিম সিনহা সাই কম্পিউটার সংস্থার আধিকারিকদের ফোন করে জানালে সাই কম্পিউটার সংস্থা আধিকারিকরা কাউন্সিলর সিকিম সিনহার কাছ থেকে দুই দিনের সময় চেয়ে নেন। আগামী দুই দিনের মধ্যে সাই কম্পিউটার সংস্থার কর্মীরা এলাকায় গিয়ে বিদ্যুতের খুঁটির কাজ করে দেবে বলে কাউন্সিলর সিকিম সিনহাকে জানানো হয়। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাবার পরও সামান্য এই কাজটি করতে দুই সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় কাউন্সিলর সিকিম সিনহাও ক্ষোভ প্রকাশ করেন। কাউন্সিলর সিকিম সিনহা জানান যে যদি আগামী দুই দিনের মধ্যে পূর্ব দুর্গাপুর এলাকায় সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে কাজ করে না দেয় তাহলে মহকুমা শাসক সহ আরও অন্যান্যদের নিয়ে সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে অন্যরকম পরিকল্পনা নেবেন বলে হুঁশিয়ারি দেন কাউন্সিলর সিকিম সিনহা। কাউন্সিলর সিকিম সিনহা আরও বলেন যে গোটা কৈলাসহর মহকুমায় সাই কম্পিউটার সংস্থার উপর সাধারণ মানুষেরা প্রচণ্ড ক্ষুব্ধ এবং সাই কম্পিউটার সংস্থার বিদ্যুৎ পরিষেবার মান এতটাই নিম্নমানে যে প্রতিদিন গ্রাহকেরা ক্ষুব্ধ হচ্ছে বলে কাউন্সিলর সিকিম সিনহা জানান। অভিযোগ জানিয়েছে এবং আমরা এলাকাবাসী সাইয়ের অফিসে এসে ওনারা লিখিতভাবে অভিযোগ করেছেন। আমি ব্যক্তিগতভাবেও সাইকে সেই অভিযোগের কথা জানিয়েছি। গতকালকেই সাইয়ের অফিসে গিয়ে আমি কথা বলেছি, তো ওনারা কিছুটা দিন সময় চেয়েছেন। সময়ে এই সময়ের মধ্যে আশা করি এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে আমি আশা করি। কিন্তু এখানে ওরা মানে সাই কোম্পানির সময় চাইছেন, কিন্তু যেভাবে বিপজ্জনক অবস্থা বিদ্যুৎ পরিবাহী তার নিচে মানে রয়েছে কিংবা খুঁটিটাও অনেক মানে উঁচু নিচু হয়ে রয়েছে, মানে কী বলবেন? কেন সময় চাওয়ার থেকে তো মানুষের বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। সেটার জন্য আমি এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার আমাদের পুরসভার তথা SDM স্যারের সাথে আমি পার্সোনালি কথা বলেছি। যদি এক দুই দিনের মধ্যে এই সমস্যা যদি সঠিকভাবে সমাধান করতে না পারে আমাদেরকে পরবর্তী সময়ে একটু অন্য পদক্ষেপ নিতেই বাধ্য হবো আর কি। এই টোটাল ব্যাপারটা দায় কি তাহলে সাই কম্পিউটার সংস্থার? অবশ্যই সাই মানে সেইভাবে আমরা তো শুধু আমার এলাকা ওয়ার্ডের ব্যাপার না, কৈলাসহরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ প্রায় সময় আমরা দেখি সাইয়ের বিরুদ্ধে মানে ওনারা কমপ্লেন করে আসছেন এবং দুর্ভাগ্যজনকভাবে সাই সঠিকভাবে কৈলাসহরকে বিদ্যুৎ পরিষেবা দিতে পারছে না, সেটা নিয়ে আমার দুঃখ প্রকাশ করছে। ব্যুরো রিপোর্ট, সাক্ষী ডটিয়ানের।